দল আমার হয়ে গেছে, সব কিছু পেয়ে গেছি, দুটো সংসদীয় দল আবার নতুন করে আমাদের সঙ্গে ঢুকতে চাইছে। তারা আমাদের ঘরে বলেছে যে একটা সিট সমঝোতা করা যাক, সেই জায়গাটা খেয়াল রেখে আমরা তাদের সঙ্গে কথা বলতে চাইছি। ডিসেম্বরের প্রথম, এই জানুয়ারির প্রথম সপ্তাহ দিকে তারা আসবে বলে একটু ঢিলে করছে, না আমাদের টোটাল রেডি হয়ে গেছে। ভাঙড়ে আব্বাস সিদ্দিকীর জনসভায় মহিলাদের ভিড়। ডিসেম্বরের শেষে দল গঠন করার কথা ছিল ফুরফুরার পীরজাদা আব্বাস সিদ্দিকীর, যদিও মাস শেষেও সেই দল গঠন নিয়ে পরিষ্কার কোনো ঘোষণা নেই আব্বাসের। সোমবার ভাঙড়ের চণ্ডীহাট গ্রামের সভায় আব্বাস বলেন, নতুন দল গঠন নিয়ে আমরা অনেকটাই এগিয়েছি। এদিনের সভা থেকে তৃণমূল ও বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন আব্বাস সিদ্দিকী। এই সরকারের আমলে সংখ্যালঘুদের কোনো উন্নতি হয়নি বলে তিনি মন্তব্য করেন। আরও বলেন, এত সংখ্যক মহিলারা এগিয়ে আসছেন দেখে বোঝা যায় গোটা পরিবার আমাদের সাথে আছে, এবার আমরা নিজেদের জন্য লড়াই করব, নিজেদের অধিকার বুঝে নেব। ব্যুরো রিপোর্ট, 7TV বাংলা। দল আমার হয়ে গেছে, সব কিছু পেয়ে গেছি, দুটো সংসদীয় দল আবার নতুন করে আমাদের সঙ্গে ঢুকতে চাইছে। তারা আমাদের ঘরে বলেছে যে একটা সিট সমঝোতা করা যাক, সেই জায়গাটা খেয়াল রেখে আমরা তাদের সঙ্গে কথা বলতে চাইছি। ডিসেম্বরের প্রথম, এই জানুয়ারির প্রথম সপ্তাহ দিকে তারা আসবে বলে একটু ঢিলে করছে, না আমাদের টোটাল রেডি হয়ে গেছে। প্রতিটা জনসভাতেই প্রচুর সংখ্যক উৎসাহী মানুষ দেখা যাচ্ছে, আজকে প্রচুর মহিলাদের দেখা গেল, কী বলবেন? দেখুন, আমার মা বাবা ভাই বোন জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা এক পরিবার, সবাইকে এক প্রভু সৃষ্টি করেছে, সবাই বঞ্চিত। আজকে আমি যে পরিবার থেকে উঠে আসছি, এই পরিবারের একটা হাজার হাজার বছরের ইতিহাস আছে, তাই তারা বিশ্বাস করেছে যে আজ হয়তো আমরা কিছু একটা আশ্রয় পাবো, তাই তারা বাচ্চার সাথ দিচ্ছে, সন্তানের সাথ দিচ্ছে, আমার কথাকে শুনতে তারা এসেছে। মানে যেটা একটা লোকজন বলছিল যে শুধুমাত্র ইয়াং তরুণ যারা আছে তারাই আপনার দলে, না না না, সমস্ত সমাজের মানুষই আছে, সমস্ত শ্রেণীর সমস্ত বয়সের মানুষ, মা বাপ সবাই এখন আমাকে, বিশেষ করে আমি মনে করি ইয়ংরা তো সামনে আছে, কিন্তু মা বাবারাই বিশেষ করে আমার জন্য আশীর্বাদ দোয়া বেশি করে করছে। আপনি প্রতিটা সভাতেই কৃষকদের অধিকারের কথা বলছেন, আজকে তো একটা পুরো মাঠের ওপর সর্ষে ক্ষেতের ক্ষতিপূরণ দিয়ে এখানে সভা হলো, তো ফসলের তো ক্ষতি হলো, সেটা নিয়ে কি বলবেন? কি ফসলের ক্ষতি হয়েছে আমি জানি না, তবে যে মাঠে হচ্ছে এই মাঠে কোনো সর্ষে ক্ষেত পোঁতা নেই, আর যাতে ফলের ক্ষতি না হয় তার জন্য চতুর্দিকে ব্যারিকেড করে দিয়ে আছে সাদা কাপড় দিয়ে, যাতে কোনো সর্ষে খেতে না যায়। আশা করছি আপনারা ঘুরে দেখতে পারেন, কোনো জায়গায় সর্ষেতে কেউ ডিস্টার্বও করে নে, কোনো রকম কিছু হয়নি। আর যে মাঠটাই প্রোগ্রাম হচ্ছে এই মাঠটা তো চাষ করে নে। তারা বসতে চেয়েছে এরকম মেসেজ আমাদের কাছে এসছে, কিন্তু আমরা শর্ত সাপেক্ষ তাদের কাছে মেসেজ পাঠিয়েছি, সেটা থেকে কোনো রিপ্লে এখন পর্যন্ত যেটা আমরা কাছে এসেছে সেটা আমরা একটু সিক্রেট রাখতে চাইছি। যে অভিযোগ করছে তার অভিযোগ করার স্বাধীনতা আছে, তবে আমি এতটুকু জানি টিএমসি থেকে যারা চলে যাচ্ছে তারা কি সেই কোটাটাকে পূরণ করছে না, তারা কি সেই জায়গাটা পূরণ করতে পারছে না? যারা গেছে খুব ভালো ভালো লোক তো চলে যাচ্ছে, আগামী তো শুনছি থেকে আরও অনেকে চলে যাবে, তাহলে থাকবেটা কে? অতএব এইগুলো বলে শুধুমাত্র মানুষকে আবার একবার বোকা বানিয়ে নিজেদের কাছে রাখতে চাইছে, যাতে করে বেঁধে মারা যায় গরিব মানুষগুলোকে, এটাই আমি মনে করি। আচ্ছা, মাফ করবেন, আমি আসছি।